প্রতিবেশী এক চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার নেসারবাদ উপজেলার উত্তর গগন গ্রামে। জানা যায়, অভিযুক্ত হত্যাকারী চাচা পেশায় একজন বালুবোঝাই ট্রাকের বলগেট চালক এবং নিহত ভাতিজাও পেশায় একজন ট্রলার চালক। তার তিনটি কন্যা শিশু রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোহেলের স্ত্রী ফাতেমা এবং সরোয়ারের ভাই সাইদুলের স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে বেশ কিছুদিন পূর্বে সোহেলের স্ত্রী ফাতেমা এবং সাইদুলের স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসান বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করে এবং গতকাল আদালত থেকে সাইদুলের বাড়িতে একটি নোটিশ যায়। এ ঘটনায় সরোয়ার হাসানের উপর ক্ষিপ্ত হয়। এরপর গতকালকেই বাড়ি থেকে বের হওয়ার সময় সামনে থেকে হাসানের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে প্রতিবেশী চাচা সরোয়ার। এতে হাসান ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।